বন্ধুরা, আসুন দেখা যাক যে টিএলএসডি টার্গেট অ্যাচিভ করার জন্য ডিএসআর বিজয় দিনে শুরুতে কি প্ল্যানিং করছেন। ডিস্ট্রিবিউটর পয়েন্টে আমি ঠিক টাইমে পৌঁছে গেছি। আজকের বিট হচ্ছে এমজি রোড, আর এই বিটে 30টা আউটলেট আছে। আমি সবার আগে স্টক চেক করে নিই। গোদরেজ এক্সপার্ট, হিট এফআই কে আর গুড নাইট অ্যাডভান্স স্টকে আছে। আমার বিটের জন্য এইসব প্রোডাক্ট খুবই জরুরি। হিট অ্যান্টিরো জেল স্টকে নেই, তো আমি এর অর্ডার আজকে বুক করব না। একটা নতুন প্রোমো স্টক এসেছে, গোদরেজ নাম্বার 168 গ্রাম প্যাক অফ 4 এ 10% এক্সট্রা অফার এসেছে। এটা আমি আউটলেটে একটা লাইন বাড়াতে পারবো। আজ আমায় এটার স্যাম্পল নিতে হবে, যাতে আমি এটা আমার দোকানদারকে দেখাতে পারি আর অর্ডার নিতে পারি। এবার আমি আমার মান্থ টিল ডেট পারফরমেন্স চেক করে নিই। এই মাসে টার্গেট হচ্ছে 2 লাখ, আর প্রথম হপ্তায় আমার অ্যাচিভমেন্ট হয়েছে 40,000, তো বাকি দিনে আমায় 1,60,000 অ্যাচিভ করতে হবে। আমার বিলকার টার্গেট হচ্ছে 408, আর এই মাসে এখনো পর্যন্ত অ্যাচিভ হয়েছে 100 বিলকার। আমার টিএলএসডি টার্গেট হচ্ছে 2,700, আর আজ পর্যন্ত আমি 600 লাইন বিক্রি করেছি। আমাকে এতে ভালো করতে হবে, যাতে আমি এই মাসে টিএলএসডি টার্গেট অ্যাচিভ করতে পারি আর অভিলাষা ইনসেন্টিভও পেতে পারি। এটা অ্যাচিভ করার জন্য আমায় এমজি রোড বিট আর এসপি রোড বিটে ফোকাস করতে হবে। এই দুটো বিটেই আমার সব থেকে বেশি লাইন্স টার্গেট আছে, কারণ এই বিটেই বেশি এ ক্লাস আউটলেট রয়েছে। আসুন এবার আমাদের গ্রুপে ডিসকাস করা যাক যে ডিএসআর বিজয় কি ঠিক করলেন আর কি আরো ভালো করতে পারতেন।